সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে। আজ 9 নভেম্বর রোজ বুধবার 2022। আজকে আমরা আপনাদেরকে এই বাজার থেকে ইন্ডিয়ান বলদ গরুর দর দাম জানাবো। আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখা যাক আজকের বাজারে বলদ গরুগুলোর দাম কেমন যাচ্ছে, সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে এ বাজারের তথ্য দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো আজকের এই বলদ গরুগুলোর দরদাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কটা নিয়ে আসছেন? ঠিক আছে, ধন্যবাদ। এগুলোর কয় দাঁত করে বয়স? সব সমান বয়স। এগুলো কোথা থেকে আনছিলেন? দর্শক, দুইটা ষোলোমন। আচ্ছা আচ্ছা, বেশ বড় গরু। তো চাচা, আপনার মোবাইল নাম্বার কি দেওয়া যাবে? জি বলেন তো। 0172 বলেন। 01721 ৪৬৭৬৬৬। আচ্ছা আচ্ছা, তাহলে বড় বড় বলদ গরুগুলো পাওয়া যাবে আপনার কাছে? সবসময় হইতেন না, সবসময় পাওয়া যাবে না। বাজারও গেলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাজশাহী নাটোর থেকে আনেন না? ওকে চাচা, ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে আরও কিছু বলদ গরুর দরদাম জানাবো এবং কি ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো, যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম কি? আমাদের কিছু গরুর দাম জানাবেন আর আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন। ভাই প্রথমটা কত চাইছিলেন? ১১০। বাজারে কত বলছে ভাই? কত? আমাদেরকে একটা টার্গেট দেন, কত পর্যন্ত উঠছে? ৯৫। কত হলে ছাড়া যায়? এটা ১০০। দর্শক, এটা ১,০০০। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। ভাই মাংস কতটুকু হবে? আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, আইডিয়া নাই। ২ নম্বরটা ভাই বেচা কত? ১১০। আচ্ছা, বেচা দামটাই বলেন, তারপর নাম্বারটা দিয়ে দেন। দর্শক, সাদাটা ১১০ আর লাল এটা ৩ নম্বরটা? এটা ১২৫। আচ্ছা আচ্ছা, আর এটা ভাই? এটাও ২৫। মাংস কি সব সমান নাকি? এটা বলেন জানা। আচ্ছা আচ্ছা, ব্যবসাকে নতুন করতেছেন নাকি ভাই? তো ওজনটা এখন আইডিয়া করতে পারলেন না? ওজন করতে পারে না। আচ্ছা, এগুলো কোথা থেকে আনেন ভাই? কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, এটা তো মানে কিছুটা বড় আছে। এটা কত ভাই? ১৩০। দর্শক, ১৩০,০০০ টাকা এটা। হেলাল ভাই, আপনার নাম্বারটা বলেন। হেলাল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই। 0176-850-171। আচ্ছা, বাড়ির নিমিশন না? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে এদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে, এগুলো দাম জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ। কটা আনছেন আজকে? গরু আনছি ৫৫০টা। ৫৫০টা, কটা বিক্রি করলেন? গরু ২০-২২টার মতো বেচা হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো বিক্রি করছেন তাহলে। এগুলো কোথা থেকে আনছিলেন? গরু এটা কুষ্টিয়া। কুষ্টিয়া না? এই যে এটা কত চাইছিলেন? ১৫০ দাম, সাওয়া দাম। আচ্ছা, এটার কয় দাঁত বয়স? ৬ দাঁত না? বাজারে কত বলে? বাজারে ২০-২৫-৩০। ২০-২৫-৩০ বলে না? কেমন টার্গেট কেমন ভাই? বাজার তো লস হয়ে গেলে বেচছে। লস? আচ্ছা আচ্ছা, কিনে দাম আর বেচা দাম লস হয়, কিনে আর বিক্রি দাম লস আসে। আচ্ছা, এটা কত হলে বেচা যাবে? ৪০-৪০-৪০-এর কম বেচা যাবে না। কয় মন হবে? ৬.৫ মন। আচ্ছা আচ্ছা, দর্শক, ৬.৫ মন হবে। সবগুলো তো একই সাইজের মনে হচ্ছে। ১৯-২০ আছে। সরি ভাই, এটা কত চাইছিলেন? এটা দাম চাই ১৪৫। ১৪৫। এটা কেমন হবে? ৫.৫ মন। মাশাআল্লাহ, তো এগুলো সব এক সাইজের, এক সুন্দর সুন্দর দেখা যায় না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, এদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে, আমরা এগুলো তথ্য জানবো। চাচা, এসব কিনছিলেন নাকি?
কত 240 দুইটা ভাই দুইটা কত 240 দশক দুইটা 240 ভাই হাসিল কত টাকা নেবে দুইটা এই গড়া বাস বা 35000 এটা আল্লাহর মনে কয়ে দিলাম আচ্ছা তুই তো টাকা চাই হাসিল আর করামু কই নেবে না গুলা ফেনি আচ্ছা দুইটা 240 কয় মনে হবে ভাই আইডিয়া করছ 1 লাখ দে দা আরে গাড়ি ভাড়া দিছি দশক 240000 মোটামুটি এই গরুগুলো বিক্রি হলো মিশন নিহার থেকে বলদ গরু সসা দুইটা কয় মন হবে আনুমানিক জি আচ্ছা বলতে পারতেছেন না দর্শক আপনাদেরকে আরো কিছু বলদ গরুর দর দাম জানাবো কুমিল্লার মিশন নিহার থেকে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দর্শক এদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে আমরা গরু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা আনছেন আজকে ভাই 11টা আচ্ছা প্রথমটা কত চাইছিলেন ভাই 1.5 লাখ সাওয়া দাম বাজারে কত বলো ভাই 120-130 বলে কেমন টার্গেট কেমন হ্যাঁ কি বলে ভাই আজকে টার্গেট যা বলতেছেন এগুলো তো ভাই হচ্ছে না সাওয়া দাম কি টার্গেট হয় আচ্ছা ওদিকে আরো তো লোক আছে আচ্ছা দর্শক আপনাদেরকে আরো কিছু বলদ গরুর দাম জানাচ্ছিলাম কি অবস্থা ভাই ভালো এদিকে আসেন ভাই দুই তিনটা গরুর দর দাম জানান আমাদেরকে এদিকে আসেন নশক দেখি তথ্য জানাচ্ছি ভাই এই বলদ গরুগুলোর দশক আরেকটি বলদ গরু বেরছে দেখানোর জন্য কাস্টমারকে দেখি এটা কেমন চাচ্ছে দাম তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা মিশন নিয়ে হাত থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছিলাম দাঁত দেখাচ্ছে দুই দাঁত কত চাচ্ছেন সেটা জানাবো দাম কত চাচ্ছিলেন দাম দামে হচ্ছে 100 গরু না বলতেছে 115 বলেছে 80-85 বললেন যতটুকু জানতে পারলাম এই গরুটি আর এই গরুটি 130 দাম সহ হচ্ছে 130 এই গরুটি মোটামুটি এগুলো এই দামের ভিতরে আপনারা চাইলে প্রতি বুধবার আসতে পারবেন এই বাজারে আর সব বলদ গরুগুলো সব গরু পাওয়া যায় বাজারে দর্শক সকলে ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর দেখি গরুটার দাম কত হচ্ছে সেটার তথ্য দেওয়ার চেষ্টা করি তারপর শেষ করব কি কত বলছে চাচা দাম চাই 135 135 তো দাম চাইছেন শুনছি কত বলছে ওরা তারা বলছে লাখের নামা লাখের নামা কয় মন হবে এটা ওজন এখন ধরুন 3.5 মন হবে 3.5 মন হবে না আচ্ছা পরোটা কত চাইছিলেন পরোটা চাইছি 140 140 কেমন বেচা কেমন বিক্রেতা আজকে কম বিক্রেতা কম আচ্ছা আজকে বিক্রেতা কম দর্শক আমরা আপনাদেরকে কুমিল্লার মিশনের হাট থেকে কিছু বলদ গরুর দর দাম জানানোর চেষ্টা করছিলাম সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম।